হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইজ শালু। আজ তোমাদের একটা নতুন জিনিস দেখাতে চলছি। আজ আমি তোমাদের নিয়ে চলছি মাইসোরে অ্যাকোয়া ওয়ার্ল্ডে, যেটা লোকনারঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ড নামে পরিচিত। মাইসোরে এটি রোজ সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। এই অ্যাকোয়া ওয়ার্ল্ডের টিকিট প্রাইস হচ্ছে হলো বড্ডই পকেট ফ্রেন্ডলি। ফর অ্যাডাল্টস হচ্ছে 199 এবং ফর কিডস হচ্ছে 149 অনলি। টিকিট কাটার পর যখন আমরা ভেতরে গেলাম, ভেতরের পরিবেশটা কিন্তু খুবই দারুণ আর বেশ সুন্দর চারদিকটা। আর তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের ভ্যারাইটিসের মাছ এখানটার মধ্যে। যেরকম এই একটা মাছ আছে, আমি সামনে থেকে এগিয়ে আবার জুম করেও তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর দেখতে মাছগুলি, আর কত কালারফুল ফিশ এখানে অ্যাভেলেবল, মানে দেখে তোমাদের খুবই দারুণ লাগবে। আর এটা ঘোরার জন্য একটা খুব সুন্দর জায়গা। মাইসোরে তোমরা যখন ঘুরতে যাবে, এই জায়গাটা কিন্তু ঘুরতে একদমই মিস করো না, কেননা এখানটা সত্যি বলতে গেলে খুবই দারুণ দারুণ দেখতে মাছ দেখা যায় এখানটার মধ্যে। আর এটা বিশাল বড় এরিয়া নিয়ে একটা, তাই তোমাদের খুব কিন্তু ভালো লাগবে এই জায়গাটা। আমার নিজের পার্সোনালি জায়গাটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। বিদেশের মতনই কিন্তু এখানে আন্ডার ওয়াটার টানেলও আছে, মানে একেবারে হুবহু রেপ্লিকা বলতে পারো। এখানে এসে কিন্তু তোমাদের সত্যি খুব ভালো লাগবে, তাই ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি, এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।
ব্লগের শেষে আমি কিছু স্টিল পিকচার্সও তোমাদের সাথে শেয়ার করেছি, কেননা ভিডিওর মাধ্যমে তোমরা দেখলে কিন্তু কিছু কিছু পিকচার আমি স্টিলও তুলেছিলাম, তাই সেগুলোও তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তোমাদের কিন্তু কেমন লাগেও জানিও কমেন্টসের মাধ্যমে।